রাজধানীর তাঁতীবাজার মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও কারা আগুন লাগিয়েছে এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি পুলিশ। আশেপাশের লোকজনও এ বিষয়ে কিছু বলছেন না। রোববার সকালে সরেজমিনে দেখা যায়, তাঁতীবাজার মালিটোলা পার্কের বিপরীত পাশে সদরঘাটগামী বাসে আগুন চলছে। আগুনে বাসের অন্তত 80% পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থলে থাকা বংশাল থানা পুলিশের সদস্য বলেন, কে বা কারা বাসে আগুন লাগিয়েছে জানি না, আমরা সাক্ষী খুঁজছি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা রাস্তার ওপাশে ছিলাম, দুজন আগুন লাগিয়েই দৌড় দিয়েছেন।